প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ধারাবাহিক সমাধান ক্লাস করছি। গত ক্লাসে আমরা অনুশীলনী 3.1 এর 1 নম্বর অঙ্কের সমাধান করেছিলাম, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছিলাম। আজ আমরা 2 নম্বর অঙ্ক অর্থাৎ সরল অঙ্কের সমাধান করব। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে, 7p + 3q - 5r² - 2 × 7p + 3q - 5r (8p - 4q - 5r) + 8p - 4q - 5r² আমরা প্রথমেই ধরবো, কিন্তু কাকে ধরবো, যাদের উপর স্কোয়ার আছে তাদেরকে ধরবো, ঠিক আছে? কি আছে এখানে, 7p + 3q - 5r = a ধরেছি আমরা, ধরি এই রাশিটি লিখে a। আর পরেরটা কত আছে, 8p - 4q - 5r, এটাকে আমরা b বলছি। তাহলে আমরা লিখতে পারি, অতএব প্রদত্ত রাশি মানে যে রাশিটি দেওয়া আছে, কি দেওয়া আছে এটাকে আমরা কি বলছি, a, তার মানে a স্কোয়ার মাইনাস এটা, তাহলে কি হবে, a 2a, আর এটা কি b, তারপরে প্লাস আর এটা কি b, তার উপরে স্কোয়ার, সূত্র কি হবে, a - b² বোঝা গেল। আমরা সূত্র প্রয়োগ করেছি সরাসরি। এবার আমরা কি করব, এই a আর b এর মান বসিয়ে দিব। মান বসালে কি হয়, এর মান কত, 7p + 3q - 5r, 7p + 3q - 5r, ঠিক একইভাবে আমরা b এর মানটা বসালাম, b এর পরিবর্তে কি লিখব, 8p - 4q - 5r, ঠিক আছে? তার উপরে কি ছিল, স্কোয়ার লিখে দিলাম, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি এই জন্য পাশে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, আর লিখে দিব a ও b এর মান বসিয়ে যে মানটা আমরা ধরেছিলাম। তাহলে এবার আমরা কি করব, ব্র্যাকেট তুলে দিব, কি হলো, 7p + 3q - 5r, এটার আগে প্লাস চিহ্ন আছে যে কারণে এদের কোনো চিহ্নের পরিবর্তন হয়নি, আর এখানে আছে কি মাইনাস, তাহলে ভিতরে যারা আছে তাদের সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এইটার আগে কি আছে, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, বোঝা গেল। এবার আমরা কি করব, এবার আমরা যোগ বিয়োগ করে দিব, দেখি এর ভিতরে যোগ করলে কি হয়, 7p - 8p মানে -p, তারপরে -5r + 5r, এ দুটো বাদ হয়ে গেল। তোমরা কাটা চিহ্ন দিবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দুটো বাদ করে দিলাম। এখানে কত আছে, 3q, আর এখানে 4q মানে +7q, তার উপরে স্কোয়ার। এখন এখানে কিন্তু শেষ না, আবার এটাকে সূত্রে ভেঙে দিতে হবে, a + b² তার মানে কি, a মানে কত, -p, তার উপরে স্কোয়ার, যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের সূত্র +2a, a মানে -p, আর b মানে 7q + 7q, তার উপরে স্কোয়ার। এবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি কি পাবো, -p তার উপরে হোল স্কোয়ার, মানে কি মাইনাসের উপর যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে আর মাইনাস থাকে না, p² আর এখানে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 আছে 7 আছে, কত হবে গুণ করলে, 14, আর কি p q প্লাস, এটা কত হবে, 7q, একে 2 বার গুণ করলে 7 সাথে কত, 49, আর হচ্ছে q² এটাই হচ্ছে আমাদের সরল মান। তাহলে আমরা কিভাবে লিখব, অতএব নির্ণেয় সরল মান p² - 14pq + 49q². দেখো আমরা বিকল্প পদ্ধতিতে যদি না ধরতাম তাহলে কি হতো, এটা প্রশ্ন, আমরা সমাধান করার সময় কি লিখব, প্রদত্ত রাশি যা দেওয়া আছে সেটা লিখে নিব। এখন যাদের উপর স্কোয়ার আছে, আমরা দেখলেই বুঝতে পারছি, এটাকে যদি আমরা মনে মনে ধরলাম যে এটা a, তাহলে a² - 2a, আর এটা যদি b² হয়, অর্থাৎ b হয়, তাহলে b² আর এখানে কি হচ্ছে, b, তার মানে a² - 2ab + b² মানে a - b² তার মানে যে দুটো বর্গের আছে সেই দুটোকে লিখে তার উপর হোল স্কোয়ার লিখে দিব। যেমন 7p + 3q - 5r লিখলাম, মাইনাস এই যেহেতু এখানে -2 আছে, সুতরাং এটা হচ্ছে a - b মানে এটা হোল স্কোয়ার, একবারে ওই জিনিসটাই আমরা মুখে মুখে করে ফেললাম। এবার কি হলো, ব্র্যাকেট তুলে দিলাম, ব্র্যাকেট তুলে দিলে ঠিক আগে যে অপারেশনটা আমরা করেছিলাম, অর্থাৎ যে ক্যালকুলেশনটা ছিল ঠিক তাই আছে, এখানে কোনো পরিবর্তন নেই, কিন্তু আমার লেখা কমে গিয়েছে, বুঝতে পেরেছো তোমরা, রেজাল্ট কিন্তু ঠিকই আছে, এর পরের অংশ সব একই। এবারের অঙ্কটি আমরা না ধরেই করব, দেখো 2m + 3n - p তার উপরে স্কোয়ার মানে হোল স্কোয়ার + 2m - 3n + p² - আগে যে দুটো পদের উপর স্কোয়ার ছিল তাদের গুণফল, 2m + 3n - p, 2m - 3n + p, ঠিক আছে, আমরা না ধরেই করব। মানে কি, এখানে দেখো এটা যদি আমরা a কল্পনা করি তাহলে a² + b² - 2ab ব্যাপার তো একই হলো,
a minus b whole square কারণ মাইনাস এজ এ 2 এর আগে মাইনাস আছে এই জন্য তাহলে এইটাকে আর আমরা ধরছি না না ধরে একবারে প্রথম যে পদটা আছে কত 2m plus 3n minus p এটা হচ্ছে a minus b b মানে কত 2m minus 3n plus p তার উপরে whole square যদি আমরা এভাবে সংক্ষেপেই করি তাহলে এই জায়গাতে আমরা সাইড নোট দিয়ে দিব যেহেতু এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখেছি সেজন্য আমরা সাইড নোট দিয়ে দিব এবার আমাদের কাজ কি ব্র্যাকেট তুলে দেওয়া 2m plus 3n minus p minus 2m যেহেতু এখানে দেখো মাইনাস আছে তাহলে ভিতরে এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল আর মাইনাসে মাইনাসে এরপরে প্লাস 3n তারপরে এটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল তার উপরে কি আছে স্কয়ার তাহলে কি হচ্ছে বিষয়টা দেখো 2m আর -2m অর্থাৎ +2m -2m বাদ হয়ে গেল n কত আছে এখানে 3n এখানে 3n মানে 6n মাইনাস এর একটা p আর এখানে একটা p মানে মাইনাস এর দুটো p তার উপরে স্কয়ার এবার আমরা কি করব সূত্রে আবার ভেঙে দেব এটা a এটা b এই হিসাবে তাহলে a স্কয়ার -2a a মানে 6n b b মানে 2p plus b square মানে 2p এর উপর square তার মানে কি 36n square minus এখানে গুণ করলে কত হয় 6 দুগুণে 12 12 দুগুণে 24n p plus 4p square এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে আমরা লিখব অতএব সরল মান 36n square minus 24np plus 4p square গণনম্বর অঙ্কে শুধু সংখ্যা দেওয়া আছে দেখো কি দেওয়া আছে এটাও আমরা ধরব না 6.35 গুণ 6.35 তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 6.35 তার উপরে স্কয়ার লিখতে পারি প্লাস 2 ইনটু 6.35 ইনটু 3.65 আর এখানে কি লিখতে পারি 3.65 দুইবার আছে তাহলে এটার উপরে স্কয়ার লিখতে পারি তাহলে আমরা কি পেয়ে গেলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b b মানে 3.65 তার উপরে স্কয়ার আমরা এখানে লিখে দিব যেহেতু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার এই সূত্র তো আমরা জানি এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখলাম তাই না তাহলে এবার যোগ করে দেই ভিতরে কত হয় যোগ করে দেখো 10 তার উপরে কত স্কয়ার সমান কত 100 অতএব নির্ণয় সরল মান 100 বুঝতে পেরেছো এই অঙ্কটি আমরা ধরব না আমরা প্রদত্ত রাশি লিখে সরাসরি অঙ্কটা তুলে ফেলব এরপরে কি দেখো নিচে কত আছে এটা থাকবে 2 3 4 5 7 5 9 অর্থাৎ 2 3 4 5 minus 7 5 9 যা ছিল তাই লিখে দিলাম আর 2 3 4 5 গুণ 2 3 4 5 মানে কি 2 3 4 5 তার উপরে স্কয়ার আর এখানে কি 7 5 9 গুণ 7 5 9 মানে 7 5 9 তার উপরে স্কয়ার যেহেতু দুটো জিনিসের গুণফল আকারে দেওয়া আছে তাহলে একটার স্কয়ার লিখতে পারি আমরা ঠিক আছে এরপরে আমরা যেটা করব এবার দেখো এটাকে যদি আমি a ভাবি তাহলে a স্কয়ার minus b স্কয়ার a স্কয়ার minus b স্কয়ারের সূত্র কি a plus b into a minus b মানে 2 3 4 5 এটা হচ্ছে a plus b মানে 7 5 9 গুণ a minus b a মানে 2 3 4 5 minus b b মানে কত 7 5 9 নিচে কত আছে এটা হুবহু আমরা রেখে দিব 2 3 4 5 minus 7 5 9 বোঝা গেল আমরা কিভাবে লিখেছি সেটা এখানে একটু ব্যাখ্যা দিয়ে দিব যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্র অনুযায়ী আমরা লিখেছি এজন্য এই সাইড নোটটা দিয়ে দিতে হবে এবার দেখো কি হয় উপরের এই অংশ আর এই অংশ একই তার মানে কি কেটে গেল k রইল শুধুমাত্র 2 3 4 5 প্লাস 7 5 9 আমরা যোগ করে দিই তাহলে কত হয় দেখো 3104 এটাই হচ্ছে আমাদের সরল মান তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই অনুশীলনের বাকি অঙ্ক এবং অন্যান্য অনুশীলনের অঙ্কগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে নবম ও দশম শ্রেণীর গণিত নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানেই ওই অঙ্কগুলোর সমাধান পাবে আর এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি
তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন চলে যাবে তোমার কাছে খুব সহজে দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো সবার জন্য রইল শুভকামনা